বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই। তাহলে চলুন, দেরি না করে শুরু করা যাক। আজ আমরা জানব 2022 কাতার ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা বর্তমান ফুটবল দলের সেরা আলোচিত রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরোর জীবনী সম্পর্কে। কে এই ক্রিস্টিয়ান রোমেরো? কিভাবে হয়ে উঠলেন জাতীয় দলের রক্ষণভাগের অন্যতম বড় সমান খেলোয়াড়? চলুন তার সম্পর্কে অনেকগুলা তথ্য জেনে নিই। আর্জেন্টিনা ফুটবল দল সবসময়ই রক্ষণভাগ নিয়ে হতাশার মধ্যে থাকতেন, যে কারণে তারা অনেক শিরোপা হেরে গেছেন। এত হতাশার মধ্যেই আশার আলো হয়ে এলেন এক তরুণ খেলোয়াড়। 2022 কাতার ফুটবল বিশ্বকাপ জয়ের পিছনে যার রয়েছে এক দুর্দান্ত অবদান। হ্যাঁ, তিনি আর কেউ নন, বর্তমান আর্জেন্টিনা জাতীয় দলের রক্ষণভাগ সামলানোর অন্যতম ভরসার প্রতীক ক্রিস্টিয়ান রোমেরো। তার পুরো নাম ক্রিস্টিয়ান গ্যাব্রিয়াল রোমেরো হলো, বর্তমান ফুটবল বিশ্বে তিনি ক্রিস্টিয়ান রোমেরো নামে সুপরিচিত। তার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি এবং ওজন 79 কেজি। বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দল এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহাম হটস্পার একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি জাতীয় দলে 13 এবং ক্লাবে 17 নম্বর জার্সি পরে খেলেন। ক্রিস্টিয়ান রোমেরো বর্তমান সময়ের অসাধারণ সাহসী একজন ডিফেন্ডার। তার সবচেয়ে বেশি অসাধারণত্ব হচ্ছে প্লেয়ার মার্ক করা। তিনি যাকে মার্ক করেন তাকে যেভাবে হোক আটকে রাখেন। লং পাস করা এবং পজিশন লস করে উপরে উঠে স্ট্রাইকারদের বল দিয়ে আসা যেন তার নিয়মিত অভ্যাস, যা যে কোনো ডিফেন্ডারের জন্য খুবই কঠিন কাজ। তার পরিশ্রম, দক্ষতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে তিনি বর্তমানে জাতীয় দল এবং ক্লাবে একজন নিয়মিত খেলোয়াড় হয়ে উঠেছেন। ক্রিস্টিয়ান রোমেরো 1998 সালের 27 এপ্রিল আর্জেন্টিনার কর্দোবা শহরে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম কুটি, তার বাবার নাম কুইটো রোমেরো এবং মায়ের নাম রোজা রোমেরো। তার একটি ভাই ও একটি বোন রয়েছে। তার ভাইয়ের নাম ফ্রাঙ্কো রোমেরো এবং বোনের নাম আলদানা রোমেরো। রোমেরো ছোটবেলায় তার ভাই বোনের সাথে আর্জেন্টিনার কর্দোবা শহরের ভিলা রিবাদাবিয়ায় বেড়ে উঠেছেন। মূলত এই শহরে তিনি তার বন্ধুদের সাথে জীবনের প্রথম ফুটবল খেলতে শুরু করেন। তার পরিবার গরিব হওয়ার কারণে তিনি অনেক সময় ক্ষুধার্ত থাকতেন, তা সত্ত্বেও ছোটবেলায় তিনি ছিলেন বেশ প্রফুল্ল। রোমেরোর বয়স যখন 6 বছর তখন আর্জেন্টিনা 2004 অলিম্পিক জিতেছিল। তখন থেকেই সে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা শুরু করেছিল। রোমেরো 2014 সালে বেলগ্রানো ক্লাবে ভর্তি হন এবং যুব পর্যায়ের হয়ে খেলতে শুরু করেন। 2016 সালে তিনি বেলগ্রানো মূল দলে জায়গা পান। 2018 সালে তিনি জেনোয়ায় যোগ দেন, কিন্তু পরের মৌসুমে তাকে জুভেন্টাস কিনে নেয়। এরপর তিনি লোনা আবার তার আগের দল জেনোয়া এবং আটলান্টার হয়ে খেলেছিলেন। 2021 সালে তিনি আটলান্টা থেকে লোনে টটেনহামে যোগ দেন। তার দারুণ পারফরমেন্সের কারণে টটেনহাম কর্তৃপক্ষ তার সাথে 2027 পর্যন্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করে তাকে কিনে নেন এবং বর্তমানে তিনি সেখানেই খেলেন। ক্লাব পর্যায়ে তিনি এ পর্যন্ত সর্বমোট 164টি ম্যাচ খেলে 60টি গোল করেছেন। রোমেরো বর্তমান আর্জেন্টিনা জাতীয় দলের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মূলত দলে তার আগমনের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের রক্ষণভাগের চিত্র পাল্টে যায়। তিনি 2017 সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার হয়ে খেলা শুরু করেন। 2021 সালের 3 জুন 2022 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে তিনি আর্জেন্টিনার হয়ে তার সিনিয়র অভিষেক ম্যাচ খেলেন। এরপরই মূলত আর্জেন্টিনা দলের চিত্র পাল্টে যায়। তার দারুণ দক্ষতায় আর্জেন্টিনা 2021 কোপা আমেরিকা জিতে অনেক বছর পর শিরোপার স্বাদ পায়। এরপর ইতালির বিপক্ষে ফিনালিজামা শিরোপা জয়ের ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা রাখেন। সম্প্রতি 2022 কাতার বিশ্বকাপে তিনি জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়ে বিশ্বকাপ খেলতে যান এবং 36 বছর পর দলের শিরোপা অর্জনে ব্যাপক ভূমিকা রাখেন। রোমেরো জাতীয় দলের জার্সি গায়ে পর্যন্ত মাত্র 19টি ম্যাচ খেলে দলের রক্ষণভাগ সামলানোর মুখ্য দায়িত্ব পালন করে দলকে 3টি শিরোপা এনে দিয়েছে। নিঃসন্দেহে রোমেরো বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম সেরা বড় সমান খেলোয়াড়। জাতীয় দলের হয়ে খেলার পর থেকেই তিনি কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি বিবাহিত, তার স্ত্রীর নাম কেরিন ক্যাবেলার। তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম ভ্যালেন্টিনো রোমেরো। বর্তমানে রোমেরোর মোট সম্পদের পরিমাণ প্রায় 24 মিলিয়ন। রোমেরো টেনিস খেলতে, ট্রাভেলিং করতে এবং গান শুনতে বেশ ভালোবাসেন। তিনি যখনই সুযোগ পান পরিবারকে সাথে নিয়ে ঘুরে বেড়ান। রোমেরো ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং নিজের খুশির মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তার প্রায় 2.5 মিলিয়ন ফলোয়ার রয়েছে। বন্ধুরা, ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।